গল্প শোনাবো, আমার মামা কৌস্তভ আর মিমি অরুণিমার গল্প। এই দুজনের পরিচয় আজকাল কিসব ওয়েডিং সাইটটাই রয়েছে না সেখান থেকে, তাও আবার আমার দিম্মা মারফত, দুই বাড়ির দিম্মার তত্ত্বাবধানে এদের দেখা সাক্ষাৎ। প্রথম দেখাতে একটু আদ্রু ভালো লাগলো, তারপরে তারা ঠিক করলো তারা একটা ক্যাফেতে গিয়ে দেখা করবে। উমা ক্যাফেতে গিয়ে জানতে পারলো তাদের তো অনেক কমন ফ্যাক্টরস আছে, পছন্দের তালিকা প্রায় এক। যেরকম ধরো দুজনই জেইভি স্টুডেন্ট, আমার মামার যেদিন লাস্ট ক্লাস আমার মিমিরই সেই দিন নাকি ফার্স্ট ক্লাস। দুজনেই কলেজ স্ট্রিট চষে বেড়াতে ভালোবাসে, বই ঘেঁটে পড়তে ভালোবাসে, দুজনেই পুরনো সিনেমার ফোকা। কিন্তু কি অদ্ভুতভাবে এদের গল্প শুরু হয় সেই একই ঘেরা টোপে। তারপর চলো দেখি কি দাঁড়ায় গল্পটা। খেলা ঘর বাতিলে গেছি, খেলা ঘর বাতিলে গেছি, আমার মনের ভিতরে খেলা ঘর বাতিলে গেছি। কত রাতে তো জেগেছি, বলবো কি তোরে খেলা ঘর বাতিলে গেছি। প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাইলে আমি হাই। প্রভাতে পথিক ডেকে যায়, খেলা ঘর বাতিলে গেছি। সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিসাচ দল, সাক্ষী থাকুক বাদুর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।